সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সেই সাথে সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমানকে। অনেকদিন পর আপনাকে পেয়েছি, আর স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক, আমরা অবশ্যই আজকের যে বিষয়গুলো আছে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করলো। আমাদের মূলত আলোচনা হবে আইন অভিবাসন বিভিন্ন বিষয় নিয়ে। সেই সাথে আপনাদের যদি আইন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি আপনারা ফোন করতে পারেন, নিজস্ব মতামত তুলে ধরতে পারেন। আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, একদম সন্ধ্যার যে টাটকা খবর সেটি হচ্ছে পল ম্যানাফোর্টে 47 মাসের কারাদণ্ড হয়েছে, যদিও আরেকটি রায় তারা আসতে যাচ্ছে আগামী সপ্তাহে, কি বলবেন? সেটা হচ্ছে আজ অনগোয়িং প্রসেস, যেটা আমি বলবো, যেটা রাশিয়ার যে কলিউশনের ব্যাপারে যেটা আপনার মুলার যেটা তদন্ত করছে সেটারই একটা অনগোয়িং প্রসেস, যেটা আমরা দেখেছি দুই সপ্তাহ, গত সপ্তাহে মনে হয় যে তার প্রেসিডেন্টের সাবেক যে অ্যাটর্নি মাইকেল কোহেন, উনিও টেস্টিফাই করেছে। পাশাপাশি ফলোয়িং টু দ্য টেস্টিফাই কংগ্রেস কিন্তু আরো মানে আরো এটাকে আরো লম্বা করার প্রক্রিয়া মধ্যে আছে, অন্য আরো এভিডেন্স তারা চাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। তো সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আমার মনে হয় তদন্তের একটা কনক্লুশন আশা করা যায় ভেরি সুন। আজকে তবে ভার্জিনিয়া ফেডারেল আদালতের যিনি বিচারক টিএসএ এলিস, তিনি বলছিলেন যে এটি রাশিয়া হস্তক্ষেপের তদন্তের বিষয়ে রায় সেটি না বলে আমরা যদি বলি যে ব্যাংক কিংবা আর্থিক লেনদেন। কিন্তু আপনার কাছে জানতে চাই যে সেটিরই কি ধারাবাহিকতা কিংবা সেটির সাথে যোগসূত্র আছে, আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই দুটাই কিন্তু কানেক্টেড। যে আপনার এই ম্যানফোর্ডকে যে টার্গেট করা হয়েছিল এটা কিন্তু বেসিক্যালি আপনার রাশিয়ার যে কলিউশন সেই কারণেই কিন্তু কালেকশন করা হয়েছিল, যদিও তাকে সেই মুহূর্তে সরাসরি যেহেতু রাশিয়ার কলিউশনের ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ এবং একটা পলিটিক্যাল বিষয় জড়িত আছে, তারা দেখলো যে ওইটার পাশাপাশি তার আরো হিউজ ক্রাইমের সাথে জড়িত, যেমন আপনার ট্যাক্স আপনার ফ্রডের সাথে ইনকাম রিপোর্ট না করা, পাশাপাশি আরো যেসব অন্যান্য যেটা আপনার এই তাকে চার্জ করেছে সেগুলোর মধ্যে তারা কিন্তু গিয়ে তাকে প্রসিকিউট করা আপনার প্রক্রিয়া শুরু করেছে। মানে একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে। আরেকটি বিষয় আমি জানতে চাই যে পল ম্যানাফোর্ট স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারকে যে মিথ্যা বলেছিলেন, তথ্য গোপন করেছিলেন, সে বিষয়টি কিন্তু এর মধ্যে প্রমাণিত হয়ে গেছে। আপনার সেই ধারাবাহিকতায় যদি আগামী সপ্তাহে আরেকটি রায় আসতে চায় তাহলে আপনি কি বলবেন যে এই প্রায় 4 বছরের সাজা আসতে পারে না অন্য কিছু আশা? না, কিন্তু এখানে আমি যদি যদিও এই জিনিসটা পুরোপুরি ফলো আপ হয়নি, উনি কিন্তু যে লাস্ট যে মিস্ট্রায়াল হলো সে তারপরে কিন্তু যে মুলারের সাথে কিন্তু সে কোপারেশন করবে বলেছিল, আর যে এখন যে রায়গুলো দিচ্ছে এটা কি ওনার যে ডিসকাউন্ট না? মাঝখানে যেটির আপডেট তথ্য একটু আপনার সাথে শেয়ার করে নিতে চাই, সেটি হচ্ছে তিনি বলেছিলেন যে কোপারেশন, আচ্ছা হ্যাঁ, সে পরে উনি আবার টার্ন ব্যাক করেছে, রাইট, সেটাই মনে করেছে, রাইট, সেই কারণে কিন্তু এখন উনি প্রপার সাজাটা আবার পাচ্ছে, রাইট, মানে সাজা আবার নতুন করে আসছে। আমরা আরেকটি বিষয়ে একটু জানতে চাই যে জরুরি অবস্থার ইমার্জেন্সির বিষয়ে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিক্লেয়ার করলেন, সে তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে সিনেটেও এটি আটকে যেতে পারে, কারণ রিপাবলিকানরা সমর্থন করছেন ডেমোক্রেটদের। আপনার কাছে প্রথমত জানতে চাই, যেহেতু অভিবাসন নিয়ে আপনি অ্যাটর্নি, যে সীমান্তে কি আদৌ জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি হয়েছে কিনা? না, আমরা ইতিহাসের আলোকে যদি দেখি যেরকম সীমান্ত পরিস্থিতি থাকে তেমনটি আছে না? সেটা কিন্তু আপনি একমাত্র, আমি বলবো আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু একা এক সাইডে, আর সমগ্র যত বিশেষজ্ঞ এবং যত উপাত্ত আছে সবকিছু এক সাইডে। এই কারণে যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে জরুরি অবস্থা, যেটা কিনা আমাদের দেশে অবৈধভাবে প্রচুর লোক ঢুকে যাচ্ছে যার ফলে ক্রাইম এবং অন্যান্য প্রবলেম সৃষ্টি করছে, সেই কারণেই কিন্তু উনি এটা জরুরি অবস্থা একটা কারণ হিসেবে ঘোষণা করার চেষ্টা করছে। কিন্তু দেখা যায় প্রকৃতপক্ষে যে বর্তমান সময়ে যে অবৈধ অনুপ্রবেশকারী সেটা একদম আপনার সর্বকালের এই সর্বনিম্ন অবস্থায় আছে। এবং যদি সাকসেসফুলি যদি উনি ফান্ডটা আনতে পারে, অ্যাটলিস্ট উনি কিছু কনক্রিট ওয়াল করে দেখাতে পারে যে উনি ওনার আর যে প্রমিস ছিল নির্বাচনের সেই প্রমিস উনি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। আরেকটি বিষয় জানতে চাই যে ইমিগ্রেশন রিলেটেড কোন আইন আসেনি আমরা জানি, কিন্তু ছোটখাটো কোন নীতিগত পরিবর্তন হয়েছে কিনা যেটি চোখে পড়ছে?
সেটা হচ্ছে যেটা আমি ফলো করছি সেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে ইমিগ্রেশনের প্রতিটা অ্যাপ্লিকেশনে খুব কেয়ারফুলি তারা প্রসেস করার চেষ্টা করছে, কোনো না কোনো ভাবে বা কোনো ভুল ত্রুটি খোঁজার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, যেটা আপনি যারা ইমিগ্রেশনের সাথে জড়িত আছে, যারা অ্যাপ্লিকেশন করবে অথবা প্রসেস করবে, অবশ্যই যেন খুব মানে সাবধানতার সাথে সাবমিট করে, মানে যাচাই বাছাইয়ের জায়গাটি একটু করার আপনি সেই জায়গাটি থেকে। আর নীতিগতভাবে অন্য কোন জায়গায় কি পরিবর্তন এসেছে যেগুলো আমরা আশঙ্কা কিংবা আইনের বাস্তবায়ন না সেরকম কোনো মেজর মেজর কোনো কিছু পরিবর্তন আসেনি। তবে যেটা H4 যেটা বাতিল সেটা হয়তো বা তারা শুন এটা আপনার এই বাস্তবায়ন করবে, যেটা আপনার H1B-র স্পাউসদের যেটা ভিসা H4 সেটা হয়তো বা ক্যান্সেলেশনের যে বাস্তবায়নটা শুরু করবে শুন। আমরা একজন আছেন ফোনে, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি 25 বছর এখানে আছি কিন্তু আমি রিজন হতে পারি না, একটু অসুস্থ আর একটু বাংলা ইংলিশে কথা বলতে পারি না, এই জন্য আমি রিজন কিরকম হতে পারি ভাইয়া একটু হেল্প করলে এরকম। আমি আপনি কি বয়স কত আপনার বয়স? কাল মার্চের 3 তারিখে আমার 49 হবে। সেক্ষেত্রে উনি যেহেতু ইংলিশ বলতে পারে না, ওনার কিন্তু এক্ষেত্রে আরেকটি সুযোগ আছে যেটা কিনা উনি বাংলায় পরীক্ষা দিতে পারে চাইলে, কারণ উনি এদেশে 25 বছর ধরে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আছে, প্লাস উনি 50 হয়ে যাবে এই আগামীতে। সো সেক্ষেত্রে উনি কিন্তু বাংলায় পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে। আর আরেকটি অপশন হচ্ছে উনি যেহেতু বলছে উনি অসুস্থ, সেই অসুস্থতা যদি উনি ওনার ডাক্তারের কাছে ব্যাখ্যা করে তাহলে সেক্ষেত্রে ইমিগ্রেশনে কিন্তু উনি ফুল এক্সামশন পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মানে আরেকটু আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব, যে কারণে এই প্রশ্নটি আমাদের প্রায়ই আসেন যে সিনিয়র সিটিজেন, মানে আমি বলবো যে যারা সিটিজেনের পরীক্ষা দিতে চান লং টাইম রেসিডেন্স বলা যায় তাদের কিন্তু জন্য কিন্তু এই যে বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু এটা তো অনেকেই জানে না কিন্তু। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করতে হবে। নুরজামান, আমি ওয়েবসাইট থেকে বলছিলাম। জি, প্রশ্নটি ভাইয়া হলো আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 12 বছর আগে, ওর নাম ছিল যেটা নামের সাথে লাস্ট নেম অ্যাড করছে পরবর্তীতে, কিন্তু এখন এটা আমি কিভাবে সংশোধন করব? যেমন ওর নাম ছিল জসিমউদ্দিন, এখন সে পদবি লাগাইছে জসিমউদ্দিন খান। আচ্ছা, এই জায়গাটির পরিবর্তনে কি বলবেন? হ্যাঁ, এটা আসলে অ্যাড হওয়ার কোনো কারণ নেই, ভাই বোনের অ্যাপ্লিকেশন এখন দেখা যাচ্ছে 12 বছর আগে একরকম ইনফরমেশন দিয়েছে, এই সময়ের আবর্তে অনেকেরই কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, দেখা যায় এই নাম স্পেলিং লাস্ট নেম ফার্স্ট নেম, তারপরে দেখা যায় অনেক সময় ডেট অফ বার্থ, তো কিন্তু অনেক সময় আমাদের দেশে যে নতুন যে বিভিন্ন প্রক্রিয়া, মানে বাংলাদেশে যে ভোটার আইডি বিভিন্ন রকম যখন ডিজিটালাইজড প্রক্রিয়া শুরু হয়েছে তখন দেখা যায় অন্যরকম ইনফরমেশন চলে আসছে। তো সেক্ষেত্রে আসলে অয়েড হওয়ার কোনো কারণ নেই, যখন ভিসা এখন প্রসেসিং শুরু হয় সেই মুহূর্তে কিন্তু সুযোগ আছে যে কোনো ইনফরমেশন চেঞ্জ করার, সেটা আপনার এনবিসিতে প্রপার ওয়েতে যোগাযোগ করলে তারা কিন্তু সেই ইনফরমেশনটি আপডেট করে ফেলবে। সাধারণত আপনারা পরামর্শ দেন যে যখন পরিবর্তন হচ্ছে তথ্যগুলো তখনই পরিবর্তন করা, না যখন ইন্টারভিউ যাবে তখন? না, এই যে টুকিটাকি যেমন লাস্ট নেম পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে দেখা যায় এই অ্যাপ্লিকেশনটি ন্যাশনাল ভিসা সেন্টারে ফর ওয়াইল স্লিপিং অবস্থায় ছিল, কথার কথা এটার কোনো কাজ ছিল না যেহেতু প্রায়োরিটি ছিল না, আজকে 12 ইয়ার্স পরে অ্যাপ্লিকেশনটি হয়তো এখন প্রায়োরিটি আসছে, এখন আপনার ভিসা প্রসেসিং এর জন্য রিকোয়েস্ট আসছে এনবিসি থেকে, এই মুহূর্তে কিন্তু এটা করলে বেস্ট মানে টাইম বলা যায় আর কি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া? আমার নাম জুলফিকার, আমি বলছি টেক্সাস থেকে। জি, প্রশ্নটি আমার কোশ্চেনটা হচ্ছে আমি আমার ফ্যামিলি ফর দ্য লাস্ট 6 ইয়ার্স 2013 থেকে আমরা এভরি 6 মান্থস আসতাম, আমরা এখানে 2-3 সপ্তাহ স্টে করতাম আবার চলে যেতাম বাংলাদেশে, তো এখন আমরা পার্মানেন্টলি চলে আসছি এখন এই বছর, সো মাই কোয়েশ্চেন ইজ আমাদের ওই ডেজ গুলো কিভাবে কাউন্ট হবে কি না, আদৌ করলে কিভাবে হবে? আচ্ছা, কি বলবেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, উনি আসলে কাউন্ট আমি হচ্ছে সিটিজেনশিপের জন্য সময়গুলো কাউন্ট হবে কিনা। তো সিটিজেনশিপের যেটা বেসিক রুল সেটা হচ্ছে আপনি যদি 6 মান্থ কোনো সময় যদি 6 মান্থের বেশি আমেরিকার বাইরে থেকে আসেন
তাহলে ওই 6 মাসের পূর্বে যে সময়টুকু আপনি থেকেছেন আমেরিকায় সে সময়টুকু বাদ যাবে টেকনিক্যালি। তো সেক্ষেত্রে ওনার যে সিচুয়েশন ওনাকে দেখতে হবে লাস্ট টাইম উনি 6 মাসের বেশি কোন সময়, 6 মাসের কম কোন সময় থেকেছে, তাহলে মানে 6 মাসের বেশি থেকে কখন আসছে, এরপর থেকে উনি হিসাব করবে যে উনি ফিজিক্যালি এদেশে 2.5 বছর এবং 2.5 বছর থাকে এবং কখনো যে 6 মাসের বেশি থাকেনি, তো সেই সময়টা হিসাব করে উনি সিটিজেনশিপের জন্য কাউন্ট করতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি নূর বলতেছি মিশিগান থেকে। জি, প্রশ্নটি ভাইয়া? মাসুদ স্যার কাছে আমার প্রশ্ন, আমার বউ 2017 এন্ড অফ জানুয়ারি অ্যাপ্লাই করছিল হাজবেন্ডের জন্য, ফেব্রুয়ারি 10 তারিখে রিসিভ লেটার পাইছে, এবং স্টিল না এখনো কোনো অ্যাপ্রুভাল লেটার আসে নাই। সো আর কতদিন লাগতে পারে ওর, আমাদের কিছু করার আছে কিনা? আর আমার বোন গ্রিন কার্ড অ্যাপ্লাই করছে এবং ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার আন্ডারে কেস আছে। এখানে আসলে খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বিরাজ করছে, বিশেষ করে যারা গ্রিন কার্ড দিয়ে তাদের স্পাউস এবং আন্ডার 21 চাইল্ডের জন্য আবেদন করেছে, সেটা হচ্ছে F2 ক্যাটাগরি। তো সাধারণত দেখা যায় F2 ক্যাটাগরি এখন যে বর্তমান সময় টাইম ফ্রেম সেটা দেখা যায় 2-2.5 বছরের মধ্যে ভিসাই পাওয়ার কথা। ফর এক্সাম্পল, যেমন জানুয়ারি 27 কিন্তু প্রায়োরিটি চলছে, দ্যাট মিন্স অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রুভ হয়ে যেত তাহলে এতদিনে ন্যাশনাল ভিসা সেন্টার ভিসা প্রসেসিং শুরু করতে পারতো। কিন্তু আসলে দুঃখজনক যে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যেসব অ্যাপ্লিকেশন ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার ডিল করছে এই কেসব ক্যাটাগরিতে, বেশিরভাগ অ্যাপ্লিকেশনই ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার ডিল করছে, সেক্ষেত্রে তাদের হিউজ ব্যাকলগ, তারা দেখা যাচ্ছে যে তারা 20 থেকে 24 মাস সময় লাগছে অ্যাপ্লিকেশনটি প্রসেস করতে। তো যেহেতু তারা এখনো অ্যাপ্লিকেশনটি প্রসেস করেনি, যদিও প্রায়োরিটি অ্যাডভান্স হয়ে গিয়েছে, স্টিল তাদের কিছু করার নাই। তো সেক্ষেত্রে যারা এই সিচুয়েশন আছে তাদের পরামর্শ হলো নিয়মিত ইউএসএ এর সাথে ফলো আপ করা এবং দেখা যে প্রায়োরিটি ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারের প্রায়োরিটি এটা আসছে কিনা তাদের অ্যাপ্লিকেশনটি প্রসেস করার। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে। আমার নাম নাজমুন্নাহার। প্রশ্নটি আপা? অ্যাকচুয়ালি আমি অ্যাটর্নির সাথে কথা বলছিলাম। উনি আছেন, আপনার প্রশ্নটি করতে হবে। জি, আমার মেয়ে তাসনিম রাফা, ও আপনার 18 ইয়ার্স পার হলো, এখন বর্তমানে ওকে ও ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা নেওয়া হয়নি, তো ওর জন্য আমরা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করাতে ওর ইন্টারভিউটা ডেট আসছে, এটি 18 তারিখ এই মাসের। এখন কি ওর কি কিভাবে ও কি আবার পরীক্ষা দিতে হবে এরকম জানার জন্য আর কি? না, আপনারা সিটিজেন হয়েছেন যখন ওনার বয়স কত ছিল? না, ও তো ছোট ছিল তখন, ও 5 বছর ছিল। 5 বছর ছিল, কিন্তু ওনার যখন 18 বছর হওয়ার আগে কি আপনারা সিটিজেন হয়েছেন কেউ, কোনো প্যারেন্টস? জি জি, আমরা দুজনেই সিটিজেন। সিটিজেন, তো যেদিন আপনারা সিটিজেন হয়েছেন তখন ওনার বয়স কত ছিল? তখন ওর 6 বছর। 6 বছর। তো আইন যেটা বলে টেকনিক্যালি ওনারা যখন সিটিজেন হয়েছেন ওই সন্তানটি কিন্তু তখনই কিন্তু অটোমেটিক সিটিজেন হিসেবে কাউন্ট করা হয়। তো ওনার 18 বছর পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল না, সেক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া আছে। ইউএসএসএ অনলি মাত্র সার্টিফিকেট অফ সিটিজেনশিপ আপনার ক্লেম করতে পারে, নট ন্যাচারালাইজেশন সার্টিফিকেট। তো সেক্ষেত্রে ওটা খেয়াল রাখতে হবে, বুঝতে হবে ওনাদেরকে। উনি যদি ইভেন 18 যদি হয়ে যায় ওইটা কিন্তু ক্লেম করা যাবে না, ন্যাচারালাইজেশন জন্য উনি যেতে পারবে না, ওনাকে স্টিল আপনার সার্টিফিকেট অফ সিটিজেনশিপ ক্লেম করতে হবে। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর এসে যারা ফোনে অপেক্ষা করছেন তাদের প্রশ্নগুলো নিব, সেই সাথে যারা ফেসবুকে প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি টিবেন অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন। আমরা ফোন নিচ্ছিলাম, অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন, সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন। আমি একটু শফিকুল ইসলাম রায়হান, তিনি প্রশ্ন করেছেন, ওনার মা অ্যাপ্লাই করেছে তার দুটো, মানে মায়ের অ্যাপ্লিকেশন তার দুটো বাচ্চার জন্য 10 মাস আগে, আর কতদিন লাগবে অ্যাপ্রুভ হতে, বয়স কিচ্ছু বলেনি। যেটা মনে হচ্ছে মা হল অবভিয়াসলি গ্রিন কার্ড দিয়ে এবং বাচ্চারা আনম্যারিড এবং আন্ডার 21, সেক্ষেত্রে আপনার এটা অবভিয়াসলি যেটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে অ্যাপ্লিকেশনগুলো ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার ডিল করে, সেক্ষেত্রে মিনিমাম 2 বছর সময় লাগে অ্যাপ্রুভাল হতে। আচ্ছা, আমরা একটু ফোনের প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? আমি আটলান্টা থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হলো, আমি ইউএস সিটিজেন, আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো ওনাদের বয়স 30-35 বছর,
ওই সময় তো ওনাদের জন্ম সনদ রেজিস্ট্রেশন করা হয় নাই, এখন যদি অ্যাপ্লিকেশন করতে যায় লেটার রেজিস্ট্রেশন নিতে হয় আর কি। তো এক্ষেত্রে কি করণীয়? অনেক থেকে অনেক লোক থেকে শুনতেছি যারা লেটার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করে বেশিরভাগই নাকি ডিনাই হচ্ছে বা এর জন্য এক্সপ্লেনেশন চায়, এক্ষেত্রে সঠিক পরামর্শ কি? আসলে বাংলাদেশে তো লেটার রেজিস্ট্রেশন শুরু হয়েছে, এখন তো আসলে আপডেট কিছু নাই আমাদের কাছে। যেটা গভর্নমেন্ট ইস্যুড বার্থ সার্টিফিকেট প্রোভাইড করতে হয়, তো এখন যদি দেখা যায় যে ওনারা জন্মের অনেক পরে গভর্নমেন্টের কাছ থেকে সে বার্থ সার্টিফিকেট তুলেছে, তো উনি যে প্রশ্ন যেটা করেছে যে লেট রেজিস্ট্রেশন করেছে, তো সেক্ষেত্রে ওনার কেসটি ডিনাই হবে সে কথা বলা চায় না। সেক্ষেত্রে সেটা হচ্ছে ওরা আরো ফার্দার এভিডেন্স চাইবে, সেক্ষেত্রে বিভিন্ন রকম সাপোর্টিং এভিডেন্স দিয়ে সেটাকে ওভারকাম করা যায়। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রশ্নটি? আমি ফয়েজ বলছিলাম, আমি একটু মাহফুজ ভাইয়ের সাথে কথা বলবো। আছেন, কথা বলুন। আমি আমার একটা ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি, ওর অ্যাপ্লাই হলো 2006 এর মে মাসে। এখন তো ওই ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ওর কাগজ চাচ্ছে, তো এখন কি এগুলা সবগুলা তাড়াতাড়ি পাঠালে তাড়াতাড়ি ইন্টারভিউ ডাকবে, না ওই সিরিয়াল যখন আসবে ডাকবে? কি বলবেন? না, সেক্ষেত্রে যেটা ফর এক্সাম্পল এখন যেটা সিরিয়াল বলতে যেটা প্রায়োরিটি অথবা সিরিয়াল যেটা বলি সেটা হচ্ছে এখন চলছে, ফর এক্সাম্পল এই মার্চ মাসে সেপ্টেম্বর 2005 এ যারা আবেদন করেছিল তাদেরগুলো ভিসা ইস্যু করার কথা করছে এখন। তো সেক্ষেত্রে দেখা যায় ন্যাশনাল ভিসা সেন্টার সেক্ষেত্রে যেটা এই অ্যাপ্লিকেন্টের সুবিধার্থে এক বছর আগে মানে আরো পরের অ্যাপ্লিকেশন গুলো তারা আস করে থাকে, কারণ এটা কিন্তু আসলে ফর রিজনেবল, কারণ যেসব ডকুমেন্টেশন জোগাড় করতে হয় সে বেশ সময় সাপেক্ষ। ফর এক্সাম্পল পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট আপডেটের যেসব ডকুমেন্ট লাগে, তো সেই জন্য তারা কিন্তু এক বছর আগের কাগজপত্র মানে চেয়ে থাকে এক বছর আগেই। তো সেক্ষেত্রে উচিত হবে ওনার সেই প্রসেসটা শুরু করে দেওয়া এবং প্রসেসটি কমপ্লিট করে বসে থাকা। তো সেক্ষেত্রে উনি হয়তোবা প্রসেস কমপ্লিট করে ফেললে হয়তোবা সিরিয়াল আগাবে না, কিন্তু যখনই ওনার সিরিয়াল আসবে সাথে সাথে উনি তো কলটা পাবে। আচ্ছা, আমাদের একটু ফেসবুকের প্রশ্নটি নিয়ে নিই, তারপরে ফোনের প্রশ্ন আসবে। সুমন দাস তিনি প্রশ্ন করেছেন, F4 ক্যাটাগরি ওয়েলকাম লেটার অলরেডি চলে এসেছে, সমস্ত কাগজপত্র ডকুমেন্টস তিনি জমা দিয়ে দিয়েছেন, এখন তিনি আনম্যারিড, কিন্তু তিনি কি বিয়ে করতে পারবেন কিনা এই মুহূর্তে? বুঝতে পারছি, যেটা কিনা ভাই বোনের অ্যাপ্লিকেশনে, কিন্তু যেটা F4, উনি যদি মেইন অ্যাপ্লিকেন্ট হয়, প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে ওনার কোনো বিয়ে করা বাধা নেই। উনি যদি দেখা যায় ডেরিভেটিভ হয়, ফর এক্সাম্পল ওনার প্যারেন্টস এর আবেদন করেছে, উনি আনম্যারিড আছেন, উনি যদি বিয়ে করে তাহলে ওনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম আপা, থ্যাংক ইউ আপনাদের সুন্দর অনুষ্ঠানের জন্য। আমি যাচ্ছি সাউথ থেকে, আমার নাম উবাইদুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমার এক ভাগ্নে F4 ক্যাটাগরিতে গ্রিন কার্ড নিয়ে ইমিগ্রেশন নিয়ে দেশে এসেছে, তার এক মাস পরে, আসার এক মাস পরে সে আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ড পেয়েছে যথারীতি, এবং সে কাজে যোগ দিয়ে কাজ করছে। এখন কাজ করার পরে থেকে কাজ থেকে বলছে যে তোমার গ্রিন কার্ড না আসা পর্যন্ত যে পাসপোর্টে যে ভিসা আছে ওইটা দিয়ে তোমার কোন চেক ইস্যু করা হবে না, তোমার গ্রিন কার্ড না আসা পর্যন্ত। তো এটা কি ঠিক? আরেকটা হচ্ছে যে ওই এক বছরের ভিসা যে পাসপোর্টে আছে ওই স্ট্যাম্প দিয়ে কি সে বাংলাদেশে ট্রাভেল করতে পারবে? কি বলবেন? না, সেটা আমি বলবো খুবই আনফরচুনেট। আসলে পাসপোর্টে কিন্তু অলরেডি 1 year এর ওনাকে রেসিডেন্স পারমিট দিয়ে দেওয়া হয়েছে, টেম্পোরারি। পাসপোর্টে স্পষ্ট লেখা থাকে ওখানে এলিয়ান নাম্বার সহ এবং সিল দেওয়া থাকে, ওই সিলের আলোকে কিন্তু এমপ্লয়ার ওনাকে কিন্তু কাজ দিতে বাধ্য এবং পে স্টাব ইস্যু করতে বাধ্য। সেক্ষেত্রে উনি কিন্তু ওনার ভাগ্নির যে এমপ্লয়ার সাথে এটা শক্তভাবে প্রটেস্ট করতে পারে, যখন সোশ্যাল সিকিউরিটি এবং প্লাস পাসপোর্টের যেই ওনার স্ট্যাম্পিং করা আছে ওরা কিন্তু এটা ওনাকে কাজ থেকে বিরত রাখার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে এটা বেআইনি হবে যদি এমপ্লয়ার সেটা করে থাকে। আর সিমিলার ওয়েতে উনি ওই স্ট্যাম্পের আলোকে কিন্তু দেশে যেতে পারবে এবং ট্রাভেল করতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। আমাদের সৈয়দ মিল্টন প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি প্রশ্ন করেছেন, উনি রিমুভাল প্রসিডিং এ আছেন, ওভারস্টেইং, এবং তাকে জাজ বলেছে ইন্ডিভিজুয়াল হিয়ারিং, এবং তার স্পাউস হচ্ছে US সিটিজেন,
এখন কি অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করবেন, মানে কোনটি তার জন্য ভালো হয়, নাকি জাজের ওয়ার্ডারের জন্য অপেক্ষা করবেন জাজের ডিসিশনের জন্য? না, বুঝতে পারছি। ফর এক্সাম্পল, উনি হচ্ছে মনে হয় উনি যথাসম্ভব উনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে আছে, দ্যাট মিনস রিমুভাল প্রসিডিংস আছে, ওনার ইন্ডিভিজুয়াল মিনস হচ্ছে ওনার ফাইনাল হিয়ারিং স্কেডিউল করা আছে। তো ওনার স্পাউস এখন ইউএস সিটিজেন, যদি উনি এদেশে লিগালি এন্ট্রি করে থাকে, ভ্যালিড I-94 থাকে, তাহলে উনি ওনার স্পাউসের মাধ্যমে ইমিগ্রেশন পিটিশন ফাইল করতে পারে। সেক্ষেত্রে উনি ওই ফাইনাল হিয়ারিং এর আগে মোশন করে কেসটিকে রিক্যালেন্ডার করার জন্য আবেদন করতে পারে ওনার উকিলের মাধ্যমে। আর যদি উনি যদি লিগালি এদেশে এন্ট্রি করে না থাকে, তাহলে সেক্ষেত্রে এদেশে উনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না। স্টিল উনি যদি চায় যে প্রভিশনাল ওয়েবার নিয়ে দেশ থেকে ভিসা নেবে, তারপরেও কিন্তু কোর্টে উনি পুনরায় মোশন ফাইল করতে পারে। আচ্ছা, মানে দুটো ভাবে আপনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন খুব সুন্দর করে। আরেকজন আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সুশান বলছিলাম ব্রোনস থেকে। জি, প্রশ্নটি আমার আম্মু গ্রিন কার্ড হোল্ডার, তো আমার আম্মু আমার আন্ডার 21 ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে অক্টোবর 10, 2018। তারা টাকাটা কেটেছে, কিন্তু 4 মাস হয়ে গেছে, আমি এখনো রিসিট লেটার পাইনি। এখন আমি কি করতে পারি? এটা রিসিট লেটার মানে টাকা কাটার 2-3 সপ্তাহের মধ্যে পেয়ে যাওয়ার কথা, কিন্তু টাকাটা কেটেছে। ওনারা যদি পার্সোনাল চেক ইস্যু করে মানে দিয়ে থাকে, তাহলে কিন্তু যেটা আপনার ক্যান্সেল চেক যেটা আপনার ব্যাংকে শো করে, ওটার পিছনে কিন্তু আপনার রিসিপ্ট নাম্বার থাকে। আর যদি এখনো না পেয়ে থাকে, তাহলে ওনারা কিন্তু সরাসরি ইউএসএ এ যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু পুনরায় আবার রিসিপ্টটা পাঠিয়ে থাকে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোজাম্মেল, আমি ম্যানহাটন থেকে বলছি। আমি একটু মাকসুদ হোসেনের কথা বলবো, প্লিজ। জি বলুন। আমার দুটো কোয়েশ্চন, আমি 2014 আসি এদেশে, স্পাউস ভিসায় তো কন্ডিশনাল 2 ইয়ার্স এর ভিসা ছিল। পরে আমার ফ্যামিলিগত কারণে আমার স্পাউস থেকে আমি কোনো হেল্প পাইনি কন্ডিশন রিমুভ করার জন্য, বাট 3-এর মধ্যে আমার একটা বাবু হয়ে যায়। সো আমার কন্ডিশনাল গ্রিন কার্ডটা টার্মিনেট হওয়ার পরে আমি কাশির দিকে, আমার মেয়ে কাশির দিকে আমি I-751 অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমাকে তারা আমাকে 1 ইয়ার I-551 টা স্টিকার দেয়। আমি এভাবে আসি, কতটুকু মানে কার্যকর হতে পারে কেসটা বলতে? আর আমি কি I-751 দিয়ে কি দেশে কি আমি ট্রাভেল করতে পারবো কিনা, কি বলবেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। সেটা হচ্ছে উনি যেটা হার্ডশিপ দেখে যেটা সেলফ পিটিশন করেছে। সাধারণত যারা আপনার দেশে আপনার স্পাউসের মাধ্যমে আসে, কন্ডিশনাল গ্রিন কার্ড থাকে, সেক্ষেত্রে স্পাউসের মাধ্যমে এটা কন্ডিশনটা রিমুভ করতে হয়, আর না হলে সেলফ পিটিশন করতে হয় বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে। উনি যেটা করেছে হার্ডশিপের ক্যাটাগরির মাধ্যমে করেছে। তো সেক্ষেত্রে যেহেতু কেসটি এখনও পেন্ডিং আছে, সেই ক্ষেত্রে ওনার এদেশে থাকার এবং কাজ করার এবং ভ্রমণ করার কোনো প্রবলেম নেই। তো উনি যদি ভ্রমণ করতে চায়, সেক্ষেত্রে ওনার আর আপনার সেফটির জন্য লোকাল USCIS অফিস থেকে উনি পাসপোর্ট একটু স্ট্যাম্পিং করে নিয়ে যেতে হবে শুধু। আমাদের ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন। আশরাফুল মোমেন পাপলু, তিনি প্রশ্ন করেছেন, উনি অ্যাপ্রুভাল লেটার পেয়েছেন, হাউ লং আনটিল দ্য ইন্টারভিউ ডাটা ভিসা ক্যাটাগরি I-130 এবং 2017 এর হচ্ছে প্রায়োরিটি ডেট। যেখানে ওনার কনস্যুলেট প্রসেস আছে, আর যদি এখানে থাকে, তাহলে তো সরাসরি অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। আর গ্রিন কার্ড হলে হয়তো আর 2-2.5 বছর সময় লাগে, সময় লাগতে পারে। দীপক দীপ প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে 2016 সালের ডিসেম্বরে তিনি নিউ ইয়র্কে এসেছেন, গ্রিন কার্ড হোল্ডারধারী, এবং তিনি অ্যাপ্লাই করেছেন তার ওয়াইফের জন্য 2017 সালের জানুয়ারিতে। আর কতদিন লাগবে? যেটা হচ্ছে অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার কথা, যদি ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে থাকে, হয়তো আরো 2-3 মাস সময় লাগতে পারে। আর ভিসা কিন্তু এখন অ্যাভেলেবেল January 2017। সো এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, 1-2 মাসের মধ্যেই কিন্তু দেখা যাবে যে NBC কাজ শুরু হয়ে যাবে, এবং 3-4 মাসের মধ্যেই কিন্তু ইন্টারভিউ স্কেডিউল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা ফোনের প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রহাদ বলতেছি জামাইকা থেকে। জি ভাই, প্রশ্নটি? আমার প্রশ্নটি হলো, আমি 2017-এর এপ্রিলের দিকে আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, তো লাইক
আমি 2018 এ আপনার ডিসেম্বরে পাইছিলাম আমার সিটিজেনশিপ, তখন আমি স্ট্যাটাস চেঞ্জ করছি। তো এখন আমার এক মাস আগে ওরা আমাকে একটা এভিডেন্স লেটার ধরাইয়া দিছে। এখন এভিডেন্স লেটারটা দিছে আমাকে, আমার ওয়াইফের সব প্রুফ আমাকে দিতে হবে, আমার ওয়াইফের জন্য রিলেশনশিপ অ্যান্ড আমার ওয়াইফের হোয়াটসঅ্যাপ কল এভরিথিং। সো ওইটার যদি আমি সব কিছু দিয়ে দিই, কতদিন পরে আমাকে মানে লাইক অ্যাপ্রুভাল দেবে না কোনো মানে সমস্যা করবে? না, এক্ষেত্রে এটা একটা রেগুলার প্রসেস। অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই দেখা যায় ইউএসসিএস যে বেসিক ডকুমেন্টেশন প্রোভাইড করা হয় এর মাধ্যমে কনভিন্স হয় না, তারা দেখতে চায় যে ম্যারেজটি বোনাফাইড কি না, যেটা কমিউনিকেশন এবং অ্যাটাচমেন্ট সেই জিনিসগুলো দেখতে চায়, সেটাই কিন্তু ওনার ক্ষেত্রে হয়েছে। আর যেহেতু উনি সিটিজেন হয়ে গিয়েছে, এখন সেই আরএফই যে ডকুমেন্টগুলো জমা করলে এবং ওরা যদি স্যাটিসফাইড হয়, তাহলে আমার মনে হয় এক দুই মাসের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাবে। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন? আপনার স্পিকারটি অন থাকলে বন্ধ করে নিতে হবে, স্পিকারটি বন্ধ করে আমাদের প্রশ্ন করতে হবে। ওকে, আমি আমার হাজবেন্ডের বিষয়ে আমেরিকাতে আসছিলাম, তো পরে আমাদের ডিভোর্স হয়ে যায়। তো আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, অলরেডি তারা অ্যাপ্রুভ করছে, আমার ফিঙ্গারও হয়ে গেছে। এখন যদি আমি বিয়ে করি, সো আমার কি কোনো সমস্যা হবে? বা আমি বিয়ে করলে কি আমার পেপারস গুলো মানে এমবাসিতে আবার জমা দিতে হবে? কি বলবেন এই ক্ষেত্রে? একটা ইন্টারেস্টিং একটা সিনারিও যেটা লাস্ট কোশ্চেন করেছে, এবং এখানে আমেরিকাতে যদি কোনো ব্যক্তি যদি কোনো ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড দিয়ে বিয়ে করে দেশে আসে এবং 5 বছরের মধ্যে যদি উনি সাপোজ উনি যদি ডিভোর্স হয়ে যায় ওনার স্পাউসের সাথে এবং ওনার যে 5 ইয়ার্সের যে রেসিডেন্সের মধ্যে উনি যদি পুনরায় বিয়ে করে, তো সেক্ষেত্রে উনি ওনার নতুন স্পাউসের জন্য আবেদন করতে পারবে, বাধা নেই। কিন্তু করলে ওনাকে এডিশনাল যে প্রিভিয়াস ম্যারেজটি বোনাফাইড ছিল, সঠিক ছিল, সেক্ষেত্রে এডিশনাল কিছু প্রুফ অনেক সময় দেখাতে হয়। আচ্ছা, একটু জটিল বিষয় আছে, সামান্য জটিল আছে, বাট উনি রেগুলার প্রসেসে কিন্তু আগাতে পারে, তে বাধা নেই, মানে বাধা নেই তার যে স্বাভাবিক প্রক্রিয়াতে সেই জায়গায়। আমরা একদম অনুষ্ঠানে যেহেতু শেষ প্রান্তে, অ্যাটর্নি মাহফুজুর রহমান, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, সাম্প্রতিক বিষয় থেকে শুরু করে অভিবাসন আইনি, সব শেষ উপসংহারে কোন বিষয়টি নিয়ে দর্শকদের বলতে চান? মানে যেটা বলতে চাই যে আমাদের আলোচনায় কিন্তু দেখা যায় ইমিগ্রেশন কিন্তু একটা ইউজ এরিয়া, এখানে বিজনেস ইমিগ্রেশন আছে, আপনার এমপ্লয়মেন্ট ইমিগ্রেশন আছে। আমি যেটা খেয়াল করেছি, দেখা যাচ্ছে আমাদের যে প্রোগ্রামে ফ্যামিলি ইমিগ্রেশনটি কিন্তু খুব মানে অ্যাটাচ ভাবে জড়িত, দ্যাট মিনস দেখা যায় আমাদের যে কমিউনিটি ফ্যামিলির জন্য খুবই মানে ওরিড এবং ফ্যামিলির জন্য কিছু করতে চায়, এবং ফ্যামিলি ইমিগ্রেশনের বিষয় কিন্তু বেশি ওরিড, এবং সেই বিষয়টি কিন্তু আমরা খুব মানে ঘনিষ্ঠভাবে আলোচনা করছি। তো এই জন্য আমি কমিউনিটি খুব ধন্যবাদ জানাতে চাই যে, এবং এটা চালু থাকুক যে এই আন্তরিকতা ফ্যামিলির জন্য, এবং আমরাও চেষ্টা করবো এই বিষয়ে হেল্প করার জন্য, এবং আমাদের মূল্যবোধের সাথেও কিন্তু জড়িয়ে আছে যে বিষয়গুলো আমরা সবাইকে মিলেমিশে একসাথে থাকতে চাই। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। টিবেন অ্যানালিসিস অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রফেশনাল যারা আছেন তারা আসেন, এবং একটি কথাই আমরা এই অনুষ্ঠান থেকে বলি যে যে কোনো বিষয়, সেটি আইনি বিষয় হোক, ট্যাক্স সংক্রান্ত বিষয় হোক, প্রফেশনালদের কাছে যাবেন, নিজের ভাগ্য কার হাতে দিচ্ছেন সেটি দেখে শুনে বুঝে দিবেন। সবাই ভালো থাকবেন।